করোনা একটি ভয়াবহ ছোঁয়াচে রোগ। আমাদের এমন কিছু দায়িত্ব আছে যেগুলো আমরা করব না যাতে রোগটা আমাদের মধ্যে বেশি না ছড়ায়। যেটা আমরা করব না সেটা হচ্ছে মানুষের খুব কাছে যাওয়া। হাঁচি বা কাশি দিচ্ছে এমন ব্যক্তি থেকে অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখুন। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে 1 পা পিছিয়ে যান। অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলেও আবেগে তাকে জড়িয়ে ধরা যাবে না একদম। বিষয়টা ভালো লাগা মন্দ লাগার নয়, বিষয়টা জীবন মৃত্যুর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সবার ভালোর জন্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, ছুটি দিয়েছে সব কাজ থেকে, কিন্তু তার মানে এই না যে সেটা আমরা আমাদের জাস্ট উপভোগ করার জন্য এই সময়টাকে ব্যবহার করব। যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে বাড়ির বাইরে যাবার এখন এই সময় কোনো দরকার নেই। জনসমাগম না করে বা বিভিন্ন জায়গায় ঘুরতে না গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাসায় থাকা বা হোম কোয়ারেন্টাইনটা মেনটেন করা। বাইরে থেকে বিদেশ থেকে বন্ধু চলে এসেছে, অনেকদিন পর দেখা, যেটা একদমই করা যাবে না। বিদেশ থেকে কেউ এসেছেন এরকম কারো কাছে আপনার দেখা করতে যাওয়া যাবে না, তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অপরিষ্কার হাতে, মুখমণ্ডল স্পর্শ করা থেকে বিরত থাকুন, কারণ এই যে করোনা ভাইরাসটা সবচেয়ে বেশি আমাদের শরীরে ঢুকছে এই নাক মুখ আর চোখ দিয়ে। আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হতে হবে এবং আরও বেশি সচেতন হতে হবে আমাদের আশেপাশে যারা বয়স্ক মানুষ আছে বা অসুস্থ মানুষ আছেন, যাদের নানা রকম রোগ ব্যাধি রয়েছে, কারো ডায়াবেটিস রয়েছে, কোলেস্ট্রলের প্রবলেম রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, তাদের উপর কিন্তু এর প্রভাবটা, এর এফেক্টটা অনেক মারাত্মক হবে। আপনার নিয়মানুবর্তিতার উপরে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠদের ভালো থাকা নির্ভর করছে। যখন আমাদের এই ধরনের কোনো উপসর্গ হবে যেটা করোনা রোগের সিমটম হতে পারে, হাঁচি কাশি বা সর্দি বা জ্বর, সাথে সাথে আমরা প্যানিক করব না, স্থানীয় স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন। সোশ্যাল মিডিয়াতে অনেক আজে বাজে গুজব অনেক কিছুই রটাচ্ছে, রটানো হচ্ছে, আমরা সব শুনবো না। এই ছোট ছোট না করার দায়িত্বগুলো যদি আমরা পালন করে থাকি তাহলে কিন্তু আমরা অনেক বেশি নিরাপদ থাকবো, সুস্থ থাকতে পারবো এবং আমাদের প্রিয়জনদেরকেও সুস্থ রাখতে পারবো। টেক ইট সিরিয়াসলি।